দেখুন রাখাইন সহিংসতার আলোচনা তো দূরের কথা বরং মিয়ানমারের নাগরিকদের বিনামূল্যে ভিসা দেওয়ার ঘোষণা মোদীর বিনামূল্যে মিয়ানমারের নাগরিকদের ভ্রমণ ভিসা সুবিধা দেওয়ার ঘোষণা দিয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বুধবার মিয়ানমার সফরকালে রাজধানী নেইপিডোতে এবং অংশান সূচির সঙ্গে এক বৈঠকে ঘোষণা দেন মোদী ভারতে ভ্রমণকারী কূটনীতিক সরকারি কর্মকর্তা ও জাতিসংঘের কর্মকর্তা এবং যারা ভারত সরকারের আমন্ত্রণে দেশটি সফরে যান তাদের ক্ষেত্রে বিনামূল্যের এই ভিসা সুবিধা কার্যকর হবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এমনই সময় এই ঘোষণা দিলেন যখন মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গা জাতিগোষ্ঠী নির্মূল অভিযান চালানোয় অভিযোগে আন্তর্জাতিক মহলে ব্যাপক সমালোচনার মুখে রয়েছে অংশান সূচির সরকার এছাড়া সূচির সঙ্গে বৈঠকে নরেন্দ্র মোদী রাখাইন সহিংসতার উদ্বেগ প্রকাশ ও সাম্প্রতিক সহিংসতার ঘটনায় মিয়ানমারের পাশে থাকবে বলেও ঘোষণা দেন বৈঠক পরবর্তী এক যৌথ সংবাদ সম্মেলনে মিয়ানমারের স্টেট কাউন্সিলর অংশান সুচি ও মোদী বলেন রাখাইন রাজ্যের সহিংসতা ও নিরাপত্তা বাহিনীর ওপর হামলার ঘটনায় আমরা মিয়ানমারের সঙ্গে উদ্বেগ প্রকাশ করছি আমরা আশা করি সব পক্ষই একসঙ্গে একটি উপায় খুঁজে বের করতে পারবেন যার ফলে মিয়ানমারের ঐক্য এবং আঞ্চলিক অখণ্ডতার মর্যাদা ক্ষুণ্ণ হবে না একই সময়ে আমাদের শান্তি ন্যায় বিচার মর্যাদা ও গণতান্ত্রিক মূল্যবোধ বজায় রাখতে হবে আমার এই চ্যানেল হতে আপনারা যদি আরও লেটেস্ট নিউজ পেতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইবের মাধ্যমে আমার সঙ্গে থাকুন ধন্যবাদ সবাইকে